কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী মৌকড়া দরবার শরীফের 78তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও দরবার শরীফের পীর মাওলানা শাহ মুহাম্মদ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির 18তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লাখো মুসল্লির উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়েছে। এ সময় দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। মৌকড়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ নেসারউদ্দিন ওয়ালিউল্লাহ সভাপতিত্বে প্রথম দিন বয়ান করেন মুরাদনগর থেকে আগত পীরজাদা নাইমুর রহমান, বিটিভি ও মাই টিভির ইসলামী আলোচক মুফতি মাওলানা মঞ্জুর হোসেন খন্দকার, মাওলানা শফিকুর রহমান, ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। দ্বিতীয় দিন বয়ান করেন ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ভাইস প্রিন্সিপাল ডক্টর আব্দুর রশিদ, বাংলাদেশ জামিয়াতুল মুদারিসিনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ নামতাজি, ফতেহাবাদ দরবার শরীফের পীর শফিকুল ইসলাম, ঢাকা মদিনাতুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, পিবাড়িয়া নাসিরনগর দরবার শরীফের পীর মাওলানা সালে আহমেদ মামুন আল হুসাইনি, ঢাকা মহাখালী গাউসুল আজম মসজিদের ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান, হবিগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস আবু নসর আশরাফি, জাতাবাড়ি মারকাজুম দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্বজয়ী কারি হাফেজ মাওলানা তাওহিদ বিন আলী নাহরি, ঢাকা দারুন নাজাত মাদ্রাসা থেকে মাওলানা মাজহাউল ইসলাম, লাকসাম থেকে মাওলানা জাকির হোসেন সিদ্দিক। রোববার আখেরি মোনাজাত পরিচালনা করেন মৌকড়া দরবার শরীফের পীর ও আমিরুস সালেকিনের সভাপতি শাহ মোহাম্মদ নেসারউদ্দিন ওয়ালিউল্লাহ।